أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله وبركاته অনেকে প্রশ্ন করে থাকেন একজন বাংলাদেশি মুসলিম হয়ে একজন মুসলিম বাংলাদেশি হয়ে কখনো কোনো স্থানকে কোনো চিহ্নকে কোনো স্তম্ভকে সম্মান করা যাবে কিনা পতাকাকে সালাম করা যাবে কিনা স্মৃতিসৌধের সামনে সংসদে নীরবতা পালন করা যাবে কিনা কারণ একজন মুসলিম সে তার জীবন কাটায় এই গ্রন্থ মোতাবেক এই গ্রন্থ যদি অনুমতি দেয় তাহলে সেটাকে সে মেনে নেয় আর এই গ্রন্থ যদি অনুমতি না দেয় তাহলে সেটাকে সে কখনো মানে না কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ নম্বর সুরা আল মায়েদার ৫১ নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন তোমরা যারা ঈমান এনেছো শোনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না তারা কিন্তু একে অপরের বন্ধু আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম তোমাদের মধ্য থেকে তাদের সভ্যতাকে তাদের কৃষ্টি কালচারকে তাদের দৃষ্টিভঙ্গিকে তাদের প্রত্যেকটি ক্ষেত্রকে যদি তোমরা মেনে নাও ফাইন নাও মিনহুম তাহলে তোমরাও তাদের দলে সামিল হয়ে যাবে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন এমন দুর্নীতিবাজ যারা তাদেরকে আল্লাহ তাআলা কখনো হিদায়ত করেন না সে যে কোনো কওমের দুর্নীতিবাজ হোক না কেন কোনো স্থানকে সালুট দেওয়া কোনো চিহ্নকে কোনো স্তম্ভকে সম্মান প্রদর্শন করা জাতীয় পতাকা বলেন স্মৃতিসৌধ বলেন সংসদে বিভিন্ন সময় নীরবতা পালনের কথা বলেন এগুলি সব হচ্ছে সেই লাল ইংরেজদের শিখানো বিধিবিধান এগুলি একজন মুসলিম কখনো মানবে না কারণ এই পন্থাগুলি সব কোরআনের বিপরীত যারা চলেছে এই পৃথিবীতে এবং চলছে সেই ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র আর আমাদের জন্য রয়েছে ৬৮ নম্বর সূরা আল কলমের ৪ নম্বর আয়াতের দৃষ্টিতে এবং ৩৩ নম্বর সূরা আল আহজাবের ২১ নম্বর আয়াতের দৃষ্টিতে আর ৬০ নম্বর সূরা আল মুমতাহিনার ৪ নম্বর আয়াতের দৃষ্টিতে নবী এবং রাসূলদের আদর্শে আদর্শিত হওয়া এটি মূলত ইসলাম এর বিপরীত কর্মকাণ্ডগুলি যত খ্রিস্টান এবং ইহুদিদের পক্ষ থেকে এসেছে মুসলিমরা সেগুলি কখনো পালন করতেই পারে না